হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেল আথ্রি ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর এখন আমরা সবাই যে পরিস্থিতির মধ্যে আছি তো চাইবো যে খুব তাড়াতাড়ি যেন আবার সব কিছু আগের মতন সুস্থ আর স্বাভাবিক হয়ে যায় আর আজকে আমি বাড়িতে একটু সন্দেশ বানিয়েছি তোমরা তো দেখছো তখন থেকেই সাজানোর চেষ্টা করছি তো তোমাদের সাথেও শেয়ার করি কেমন করে বানিয়েছি তো এখানে আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে রেখেছি আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম তো ছানাটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার নেই একটু হালকা হাতে মেখে নিলেই হবে মোটামুটি একটু স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ছানাটাকে একটু মেখে নিতে হবে আর ছানাটা মাখা হয়ে গেছে তো আমি কড়ার মধ্যে ছানাটাকে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর একটা কাঠের হাতা দিয়ে আমি কিন্তু সমানেই এভাবে নাড়াচাড়া করে যাচ্ছি কোনোভাবেই এটাকে কিন্তু বন্ধ করা যাবে না আর একটা ছোট এলাচের দানা আমি বার করে দানাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি তো এলাচের গুঁড়োটাও আমি এখন দিয়ে দেবো এর মধ্যে আর এখন আমি দিয়ে দেব অল্প একটু গুড় আমার বাড়িতে একটু খেজুরের গুড় ছিল তো আমি দিয়েছি আর আপনাদের যদি না থাকে আপনারা সম্পূর্ণই চিনি দিয়েই বানাতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটু চিনিটা বেশি দেবেন তো কড়া থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি আর সামান্য একটু ঠান্ডা হয়ে যেতে আমি গোল গোল মতন করে সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি আর তোমাদের যেমন ইচ্ছা শেপ দিয়ে তোমরা বানাতে পারো অনেকের কাছে সন্দেশের ছাঁচ থাকে সুন্দর সুন্দর তো তাতে দিয়ে বানালে আরও দেখতে কিন্তু সুন্দর লাগবে আর নতুন বছরের দিন একটু মিষ্টি হলে তো ভালোই লাগে তাই না তাহলে বন্ধুরা আজকে এইটুকুনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা